এই যে এই হিংসুটে বুড়ি এই যে সব সব খেলাগুলো নিয়ে নিজের কাছে রাখছে হিংসুটে বুড়ি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঘড়িতে এখন বাজে 10:30। তো অনেকক্ষণ আগে ঘরের সব কাজ হয়ে গেছে আর আজকে একটু লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে, কারণ হচ্ছে আজকে তো রবিবার আর রবিবার দিন বাচ্চারা সবাই কম্পিউটার শিখতে আসে, তো সেই কারণেই তোরা এই চলে গেল। দেন এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো স্নানধান হয়ে গেছে, এবার যাব পুজোটা দিতে। তো পুজোটা দিয়ে দেন তারপরে দেখি কিছু করা যায় কিনা, মানে জল খাবার কিছু বানাবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি, তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। পুজো দেওয়ার আগে ভাবলাম যে বাগান থেকে একটু ঘুরে আসি, কারণ বাগানে এখন অনেক পেয়ারা হচ্ছে, তো পেয়ারা তুলেই দেন তারপর ঠাকুরকে পুজো দেব। তো ওই জন্য একটু এসছি, আর এখন এখানে দেখলাম যে চাল কুমড়ো হচ্ছিল, তো সেটাই আর কি একটুখানি তুললাম ভিডিও। তো এখন দেখো এই যে পেয়ারা নিতে চলে এসেছি, তো এই পেয়ারাটা নেব, নিয়ে দেন তারপর চলে যাব পুজো দিতে। তো সকালবেলা তো অনেক তাড়াহুড়ো থাকে, তো তবুও এর ফাঁকে একটুখানি এলাম ভেতরে দেখি যে আছে কি না পেয়ারা, তো সেই কারণে। তো যাই হোক দেখো এখানে এখন চলে এসেছি, পুজোর সব ফুল টুল সব সাজিয়ে দিয়েছি, তো এখন এই পুজো দেব। পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন মার বাবাকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি রুটিগুলো সেঁকে নিয়েছি, আর এখানে দেখো বের করেছি কলা, আর বসিয়ে দেব চা, দেন তাহলেই ওদের ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া হয়ে যাবে। আর হাজবেন্ডও গেছে একটু বাজারে, তো ও এলে ওর ব্রেকফাস্টটাও দিয়ে দেবো। তো দেখো এখানে চাটাও হয়ে গেছে, চা বানিয়ে বাবা মাকে তো দিয়ে দিয়েছি, আর এখন আমি ঘরে চলে এসেছি। তো সকালবেলা আমি বিছানা চাদরটা তুলে দিয়েছিলাম, তো এখন আমি এখানে বিছানা চাদর আরেকটা পেতে দিচ্ছি ভালো পরিষ্কার, তো এইটা পেতে দিয়েছি দেখো। আর এখন দেখো চলে এসেছে হাজবেন্ড, তো আসার সময় নিয়ে এসছে চাউমিন, নিয়ে এসছে মাজা, নিয়ে এসছে যেহেতু বিকেলে একটু বাবা মা আসবে তো সেই কারণেই। আর এখানে একটা কাঁচা কুমড়ো নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে অল্প একটু লঙ্কা, তো ওর ব্রেকফাস্ট এবার দিয়ে দেবো। ব্রেকফাস্ট ঠান্ডা লেগেছিল বলে ওর মধ্যে আমি একটুখানি সিনেমন পাউডার দিয়েছি, ঠান্ডা কমে যাবে, কোনো ইনফেকশন থাকলে ভেতরে কমে যেতে পারে, অনেক ভালো হয় সেই কারণে। টেস্ট হয়েছে, ঠিক আছে খাও। হাজবেন্ডকে ব্রেকফাস্ট দিয়ে আর আমি নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন দেখো চলে এসেছি রান্না বসাতে। তো এখন হবে চিকেন, তো যেহেতু রবিবার তো রবিবার দিন তো চিকেন হবেই, এটাই স্বাভাবিক। তো এখন দেখো আমি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে যেরকম নর্মাল মশলা দিয়ে রান্না করে দেন সেরকমই করব। আর এটা করে নিয়ে যাব একটুখানি বাগানে দিয়ে, কারণ হাজবেন্ড আছে অনেক গাছ টাছ বসাবে, তো সেইগুলোও তোমাদেরকে একটু দেখাবো। আর রবিবার মানে যেহেতু মাংস হয়, তো সেই কারণে আর সেরকম কিছু রান্না করার আর ইচ্ছা নেই, শুধু এই চিকেনটাই হবে। আর ও যেহেতু কুমড়ো এনেছিলো, তো ওইটাই ভাতে, ব্যাস সিম্পল। তো আমার দেখো মাংসটা কষানো হয়ে গেছে, তো রান্না তো অলমোস্ট কমপ্লিট। আর এখন দেখো হাজবেন্ড এখানে কাজ করছে, ও গাছ বসাচ্ছে, তো ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো শশা আর শিমের চা মানে দানাগুলোকে একটু জলে ভিজে রেখেছিলো, দেন তারপরে গাছগুলো বেরিয়েছে। আর এখানে ছোটো ছোটো গ্লাসগুলোর মধ্যে আর কি ও মাটি দিচ্ছে, দিয়ে দেন তার মধ্যে আগে দিয়েছে পিঁপড়ে মারার বিষ, নাহলে পিঁপড়েগুলো না এই দানাগুলোকে খেয়ে নিতে পারতো সেই জন্য। আর এখন যেহেতু বর্ষা বর্ষাকাল, তো এই দানাগুলো বসালে কি হবে না হবে, তো এই গাছগুলো আগে এখানে বেরিয়ে যাবে, দেন তারপরে আর কি বসাবে। এগুলো তোমার বাঁধাকপি বলে না, বাঁধাকপি, বাঁধাকপি গাছ আছে, কিছু লঙ্কা গাছ আছে, আর ইয়ে গাছ আছে তোমার, বেগুন গাছ আনুন, এবার চারটে বেগুন গাছ এনেছি, বাঁধাকপি, এগুলো লঙ্কা গাছ, হ্যাঁ লঙ্কা গাছ বসিয়েছি, বসিয়ে দিয়েছো, হ্যাঁ বুদ্ধিমানের কাজ করছো। ছাদ বাগান টপ বাগান আমাদের, ছাদ বাগানও লাগবে না টপ বাগানও লাগবে না, আমাদের যা বড় বাগান আছে তাই না, টপ বাগান কিন্তু এই বর্ষাকালে বৃষ্টির মধ্যে বাঁচানো গাছগুলো তো। তুমি আনলে কেন এই গাছগুলো কিনে? শখ, গাছ দেখলে আমি থাকতে পারি না,
সব গাছগুলো তো বসানো হয়ে গেছে, আর এখন দেখো দুপুরবেলা খাবারটাও খেয়ে নেবো বলে চলে এসেছি। তো আজকে দুপুরে সিম্পল মেনু, ভাত, কুমড়ো ভাতে শশা আর এখানে চিকেনের লাল ঝোল। তো চলো ভাতটা খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। ঘড়িতে এখন 3টে মতন বাজে, তো আমি আর কোনো রেস্ট নিইনি। তো এখনই আমি দেখো চাউমিন বানাতে চলে এসেছি, আর যেহেতু বিকেলবেলা মার বাবা আসবে, আর মা চাউমিন খেতে ভীষণই ভালোবাসে, তো সেই কারণে আমি চাউমিনটাই বানাচ্ছি, আর কিনে আনার থেকে বাড়িতে বানিয়ে নেওয়াই অনেক ভালো। তো সেই কারণেই তো দেখো আমি চাউমিনটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মা আর বাবা চলে এসছে, আর যেহেতু চাউমিনটা আগে আগেই করে নিয়েছিলাম ওই জন্য এখন একটু বসে গল্প করতে পারছি, তো একটু বাবার সাথে একটু ইয়ার্কিও মারছিলাম। তো বাবা দেখো এখানে এসে শুয়ে পড়েছে আর মা বসে রয়েছে, তো ওদের সাথেই গল্পগুজব করলাম, আর আসার সময় মা আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে। তো মা চলে যাক, দেন তারপর তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো মা বাবা চলে গেছে, আর আমিও একটুকুনি চাউমিন নিয়ে চলে এসছি, এটাই খাবো। এই কিছুক্ষণ আগে বাড়ি চলে গেল, তো আমি একটু এই ঘরে এলাম, এসে এবার একটু চাউমিন খাচ্ছি, আমারও খিদে খিদে পাচ্ছিল। তো চাউমিনটা ওরা আসবে বলেই করেছিলাম, তো সেই কারণে তো করে ওদেরকে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিচ্ছি এখন। আর আসার সময় মা অনেক কিছু জিনিস নিয়ে এসছে আমার জন্য, তো সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে চাউমিনটা খেয়ে নিই, দেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি মা কি এনেছে। তাহলে চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কি রান্না হচ্ছে? আরে আমি তো রান্না করছি, তুই কর। বাটার চিকেন রান্না কর, এখানে এখানে গ্রিল চিকেন রান্না কর। আর কি রান্না হচ্ছে তোমাদের? তেল দিচ্ছ? প্রচুর তেল দিয়ে দিয়েছিস রে কচো। এই তো এই তো এই যে ব্রাশ। হ্যাঁ মারাত্মক প্রকৃতির রান্না হচ্ছে। বাবা মা চলে যাওয়ার কিছুক্ষণ পরে এসে বুকু মারা, তো ও এসে এখানে একটু দেখো দুষ্টুমি করছিল, আর এখন আমি আমার নেল পলিশের বক্সটা বের করে দিয়েছি, তো এখন এইগুলোকেই খুলে খুলে আর কি সবাইকে নেল পলিশ পরাচ্ছে। তাই ভাবলাম যে একটু ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমরাও মজা করছি, তোমরাও একটু মজা করো, সেই কারণেই। কত রকম মজা, কি চালাকি কত রকম হচ্ছে এখানে, আমি পারবো না। দিদাকে নেল পলিশ পরাতে যাচ্ছে, পাকা মিটা ষোলো আনা যে কিছু তাক আর না তাক। দিদা নাইটিতে গিয়ে পাকামি করছে, দেখ না কোন হাতে পড়াবে ভেবে পাচ্ছে না। দিদাকে তো নেল পলিশ পরিয়ে পরিয়ে হলো না, এখন দাদুকে গেছে নেল পলিশ পরাতে। তো দুষ্টুমি করছে কিন্তু কিছুতেই খেতে চাইছে না, মানে নেল পলিশই পরাচ্ছে আর উল্টো পাল্টা করছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি গিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। আর দেখো এখানে মা নিয়ে এসেছিলো ইলিশ মাছের ভাপা, এটা বেগুন দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল, আর এখানে এটা হচ্ছে কচু পাতা যেটা আমার ভীষণই ভালো লাগে, মিক্সড ফ্রায়েড রাইস, আর চিকেনটা নিয়ে এসেছিলো চিরঞ্জিত দ্বারা। তো চলো আর বেশি বক বক না করে ডিনারটা করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।